আলবার্ট আইনস্টাইন জগৎবিখ্যাত এই পদার্থবিদের বহু আচরণেই অনেকের কাছে বিস্ময়ের। আইনস্টাইনের ছবির প্রসঙ্গ উঠলে চোখের সামনে প্রথমে ভেসে ওঠে 70 বছর আগের তোলা এই ছবিটি। অনেকেই জানেন না কেন জীব বের করা অবস্থায় এমন অদ্ভুত ছবি তুলেছিলেন তিনি। 1879 সালে জার্মানির উলমা শহরে জন্ম আইনস্টাইনের। 1951 সালে তিনি আমেরিকায় থাকতেন এবং সেখানে নিউ জার্সির প্রিন্সটনে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে গবেষণা করতেন। জন্মদিন উপলক্ষে ওই গবেষণা কেন্দ্রেই তার সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আইনস্টাইনের যোগদান খবর ছড়িয়ে পড়তেই গবেষণা কেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেছিল চিত্রগ্রাহকরা। ইনস্টিটিউটের বাইরে আইনস্টাইনের জন্মদিনের ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে তৈরি ছিলেন তারা। সে খবর আইনস্টাইনের কানেও পৌঁছেছিল। সংবাদ মাধ্যম আর ক্যামেরার ঝলকানি বরাবরই অপছন্দ ছিল আইনস্টাইনের। চিত্রগ্রাহকদের এড়িয়ে কোনো মতে গাড়িতে উঠে পড়লেও ক্যামেরার ঝলকানি এড়াতে পারেননি তিনি। আইনস্টাইন তখন একদিকে ওই ইনস্টিটিউটের তৎকালীন অধিকর্তা ফ্রাঙ্ক আইডেলট এবং তার স্ত্রী মেরির মাঝে স্যান্ডউইচের মতো প্রায় লুকিয়ে বসেছিলেন। চিত্রগ্রাহকদের ক্যামেরার ঝলক এবং তাদের বিভিন্ন প্রশ্নে বিরক্ত হয়ে বারবারই তাদের ছবি তোলা বন্ধ করতে অনুরোধ করেছিলেন তিনি। ঠিক সে সময় এক চিত্রগ্রাহকের পক্ষ থেকে হাসিমুখে ছবি তোলার অনুরোধ ভেসে আসে। তিতিবিরক্ত আইনস্টাইন হাসির বদলে জিভ বার করে এই অদ্ভুত ভঙ্গি করেছিলেন। সেটি চিত্রগ্রাহক আর্থার স্যাসের ক্যামেরায় বন্দী হয়ে যায়। পরবর্তীকালে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং একটি আইকনিক ছবিতে পরিণত হয়। তবে ছবিটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পেছনে কিন্তু ওই চিত্রগ্রাহকের কোনো হাত ছিল না। আইনস্টাইন নিজেই এটি জনপ্রিয় করে তুলেছিলেন। ছবিটি তার এতটাই পছন্দ হয়েছিল যে তার একাধিক কপি ওই চিত্রগ্রাহকের কাছ থেকে নিয়েছিলেন তিনি। সে কপিগুলো পরিচিতদের পাঠাতে শুরু করেন আইনস্টাইন। তাতে ক্যাপশন ছিল, বেরিয়ে থাকা জীবই আমার রাজনৈতিক ধারণার প্রতিবিম্ব। এরপরেই মূলত সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। 2009 সালে তার সই করা আসল ছবিটি নিলামে বিক্রি হয়। দাম উঠেছিল প্রায় 55 লক্ষ টাকা। আসল ছবিটি 1951 সালে তোলা হয়েছিল।